সবাইকে আবারও শুভেচ্ছা হ্যালো টিন একাডেমি চ্যানেলে আশা করছি ইতিমধ্যে সবাই সাবস্ক্রাইব করে ফেলেছেন আজকে আমরা কথা বলবো মাই ইডিপাস কমপ্লেক্স নিয়ে মাই ইডিপাস কমপ্লেক্স একটি অটোবায়োগ্রাফিক্যাল আছে এমন ইলেমেন্ট একটি শর্ট স্টোরি যেটা লিখেছেন ফ্রাঙ্ক ও খনর আমরা যদিও টাইটেলটাকে দেখছি যে মাই ইডিপাস কমপ্লেক্স টাইটেলটা দেখে মনে হচ্ছে খুব কমপ্লেক্স হয়তো বা কোনো স্টোরি হবে কিন্তু আসলে তা নয় গল্পটা খুবই মজার এবং জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকেই রাইটার কিন্তু গল্পটা লিখেছেন সো আমরা কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই মাই ইরিপাস কমপ্লেক্স ফার্স্ট লাইনে যেটা বলেছে এটা আসলে গল্পের কোন অংশ নয় এটা এই গল্প সম্পর্কেই একটা লাইন ফার্স্টে বলে দিয়েছে যে ফ্রাঙ্ক ও খনর অর্থাৎ রাইটার এই গল্পের এক্সপ্লেনস ব্যাখ্যা করেছেন ফার বেটার দেন ফ্রয়েড মাইট হ্যাব ডান ফ্রয়েড যেটা ব্যাখ্যা করেছিলেন তার চেয়ে হয়তো ফ্রাঙ্ক ও কনর অনেক ভালোভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ফ্রয়েড যার পুরো নাম হচ্ছে সিগমান ফ্রয়েড উনি একজন অস্ট্রিয়ান লিঙ্গুইস্ট সো এই সিগমান ফ্রয়েড একটি ব্যাখ্যা দিয়েছিলেন সাইকোঅ্যানালাইটিক ক্রিটিসিজমে ওনার যে সাইকো অ্যানালাইসিস যেটা উনি করেছিলেন এবং উনি বিভিন্ন ধরনের টার্ম দিয়েছেন এই টার্মসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইটাতেই ওনার বিভিন্ন টার্মস ব্যবহৃত হয়ে থাকে সো এই বিশেষ করে ইডি কমপ্লেক্স যেটা ইডি পাল কমপ্লেক্স বা ইডি পাস কমপ্লেক্স এটাকে বলা হয়ে থাকে এই টার্মটা সম্পর্কে তোমরা অনেক বিভিন্ন বইতে আরও বিভিন্নভাবে পাবে আমি তোমাদেরকে একটি বেসিক আইডিয়া দিচ্ছি যে এই টার্মটা আসলে কি যে আমরা ছোটোবেলায় আসলে আমাদের যে দেখা যায় যে খুব ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি ব্যাখ্যা করতে গিয়ে আসলে ফ্রয়েড এই টার্মটা দিয়েছেন যদি এই টার্মটা অনেক ডিবেটফুল অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন কিন্তু ফ্রয়েড আসলে জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করেছেন এবং ফ্রয়েড একটা ইউনিভার্সাল ব্যাপার দিয়ে কিন্তু ব্যাখ্যা করেছেন উনি বলেছেন যে এই যে ছোটোবেলায় যে ছেলে বাচ্চারা অর্থাৎ ছেলে বাবুরা তার মায়ের প্রতি বেশি অ্যাট্রাকশন ফিল করে এবং বা মায়ের কাছে বেশি যায় মায়ের সাথে বেশি ঘনিষ্ঠতা হয় আর মেয়ে বাবুরা কিন্তু দেখা যায় যে ফিমেল চাইল্ড যারা কিন্তু ইউজুয়ালি সাধারণত আমরা দেখি বাবার প্রতি বেশি আকৃষ্ট থাকে সো সো মানে ছেলেরা মায়ের প্রতি বেশি আকৃষ্ট থাকে এবং মেয়েরা বাবার প্রতি যে বেশি আকৃষ্ট থাকে এখানে ফ্রয়েড বলতে চেয়েছেন এইভাবেই একটা অ্যাট্রাকশন তাদের অপোজিট জেন্ডারের প্রতি সৃষ্টি হয় যেটা একটা স্টেজে এসে অ্যাডোলেসেন্স কিংবা এর পরবর্তী একটা স্টিমে যখন মোটামুটি একটা ম্যাচিউর দশা চলে আসে সেই ম্যাচিউরিটির একটা স্টেজে এসে কিন্তু তারা তখন সেটা উপলব্ধি করতে পারে যে এই যে অ্যাট্রাকশনটা এটা তাদের একটু ভিন্নভাবে দরকার হয় সো তখন কিন্তু তারা এই সেক্সুয়ালিটিটা বোঝার শুরু করে এবং বোঝার চেষ্টা করে কিন্তু তার আগে মানে ফ্রয়েড যেটা আসলে ব্যাখ্যা করতে চেয়েছেন যে বাচ্চাদের ছোটোবেলা থেকেই একটা ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি অর্থাৎ উনি একটা অ্যাট্রাকশন এটাকে পজিটিভ সেন্সে উনি বলেছেন হ্যাঁ এটাকে নেগেটিভভাবে নেওয়া যাবে না এটাকে উনি পজিটিভ সেন্সে বলেছেন যে ইনফ্যান্টাইল যে সেক্সুয়ালিটি আছে ছোট বাচ্চারা ছোট থেকেই এই বিষয়টা তাদের ইনবর্ন এটাই আসলে উনি বুঝাতে চেয়েছেন যে এটা ইনবর্ন অর্থাৎ উনি জন্ম উনি বুঝাতে চেয়েছেন যে জন্মগতভাবেই প্রতিটি হিউম্যান চাইল্ডের মধ্যে সেক্স সেক্স সেন্সটা থাকে সেটা ছোটোবেলায় যেটা হয় যেটা ম্যাচিউর দশার আগে এটা ইনোসেন্সের মধ্যে থাকে এবং পরবর্তীতে এটা ম্যাচিউর দশায় এসে অ্যাডোলেসেন্সে পরিণত হয় সো এখানে উনি খুব পজিটিভ সেন্সে বলেছেন যে একটা ছোট বাচ্চারা ছোট থেকেই একটা এই অ্যাট্রাকশনটা ফিল করে সো এই যে ছেলেরা মায়ের প্রতি অ্যাট্রাকশন ফিল করতে করতে একটা সময় তাদের পরবর্তী দিকে গিয়ে তাদের একটা রিয়েলাইজেশন হয় যে আমার এরকমই একটা মানুষ আজীবনের জন্য লাগবে ওকে এবং তেমনি মেয়েরাও বাবার প্রতি একটা একটা ফিল করতে করতে সময় গিয়ে তারা হয়তো উপনীত হয় যে আমার এরকম একটা মানুষ আজীবনের জন্য লাগবে সো এটা আমি খুব কমন খুব জেনারেল সেন্সে আমি সবাইকে আসলে ইজিলি ব্যাপারটাকে বুঝালাম ব্যাপারটাকে যদি রিডিং পড়তে যাও খুবই জটিল মনে হবে কিন্তু আসলে এটা এই টার্মটা বোঝা কোনো কঠিন কিছুই না এবার আসি যে এই টার্মটা ফ্রয়েড কেন আনলেন কোথা থেকে আনলেন টু ড্রামা যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে একটা নাটক আছে একটা প্লে সফক ইডিপাস রেক্স রেক্স তোমরা অনেকেই এই ইডিপাস যে নাটকটি এই নাটকের মধ্যে যে মূল নায়ক ইডিপাস ইডিপাস তার এখানে আননোয়িংলি সে অজ্ঞতা বসত আসলে বলা উচিত দুর্ভাগ্য বসত সে তো নিজে জানতো না তার বাবাকে খুন করে এটা বর্ডারে যুদ্ধ হয় একটা বর্ডারে গিয়ে তাদের একটা যুদ্ধ হয় তার বাবার সাথে তারা তো একে অপরকে চেনে না এবং বাবা সেখানে পরাজিত হয় হ্যাঁ এবং তার হাতে নিহত হয় এবং পরবর্তীতে সে ওই রাজ্যে এসে তার বাবার উত্তরাধিকার হিসেবে রাজত্বও পায় এবং বাবার রেখে যাওয়া যে রানী সেই রানীকে পায় যে রানী ছিল তার মা সো আননোয়িংলি সে তার মাকে বিয়েও করে সো এটা আসলে একটা গল্পের একটা ব্যাপার ছিল কিন্তু সিগমান ফ্রয়েড ওই ইডিপাস টার্মটাকে নিয়ে এসে ইডিপাস ওয়ার্ডটাকে নিয়ে এসে এখানে একটা কমপ্লেক্স একটা টার্ম দিয়েছেন একটা সাইকোলজি বা সাইকো সাইকোঅ্যানালিসিস করতে গিয়ে মানুষের উনি এই টার্মটা প্রয়োগ করেছেন সো এখানে মানে কঠিন কোনো বিষয় না এটা খুবই জেনারেল একটা সেন্সে আমাদেরকে নিতে হবে তাহলে আর এটা আমাদের মধ্যে না বুঝার মতো তেমন কিছু থাকবে না ওকে তাহলে আমরা আমাদের মূল গল্পে চলে যাই এখানে মাই ফ্রাঙ্কো কনর বুঝতেই পারছি আমরা এখানে গল্পটা পড়লেই বুঝতে পারবো যে ফার্স্ট পয়েন্টস অফ ভিউ থেকে লেখা হয়েছে অর্থাৎ আমি এটা করেছি আমি সেটা করেছি আমি বললাম অর্থাৎ ফার্স্ট পার্সন ন্যারেটর ওকে সো সেখানে ফ্রাঙ্কো কনর এটা এখানে যে আমাদের মূল প্রোটাগনিস্ট অর্থাৎ গল্পের যে প্রধান চরিত্র সে হচ্ছে ল্যারি ল্যারি একটা ছোট বাচ্চা হ্যাঁ অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স হ্যাঁ ল্যারি একটা ছোট বাচ্চা যার বয়স পাঁচের মতো হবে হ্যাঁ ল্যারি এখানে তার বাবা হচ্ছে আর্মিতে চাকরি মাঝে মাঝে যান সে তার মায়ের সাথে একা থাকে বাসায় এবং সে তার এই পিচ্চি বাবুটা যখন বিশেষ করে বাবা যখন যুদ্ধ থেকে ফিরে আসেন বা বিরতিতে আসেন বা ছুটিতে আসেন তখন তো বাসায় এসে থাকেন সো এখানে তার বাবার সাথে তার কিছুটা মতানৈক্যের তৈরি হয় দ্বন্দ্বের তৈরি হয় এবং মাকে নিয়ে ভাগাভাগির ব্যাপারে সে ছাড় দিতে চায় না যে না বাবা আসলে মা আমাকে বেশি সময় দেয় না এই ব্যাপারগুলো তার সাইকোলজিতে কাজ করে এবং তারপরে বেশ কিছু মজার মজার ঘটনা ঘটে যায় এবং ধীরে ধীরে সে কিন্তু কিছু একটা সেন্স তার ফাইনালি ডেভেলপ করে কখন ডেভেলপ করে যখন দেখে তার ছোট আরেকটা ভাই হয়েছে এবং সেই ভাই হওয়ার পরে মা তখন ওই ভাইকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায় তখন সে বাবাকেও এতটা সময় দেয় না তখন তার কাছে ব্যাপারটাকে মনে হয় যে না তাহলে মনে হয় ঠিকই আছে যে এটা হয়তো জীবনেরই একটা পার্ট হ্যাঁ এরকম একটা সেন্স তার মধ্যে গ্রো করে আমরা সেই বিষয়টাই দেখবো আমরা গল্পে চলে যাই সরাসরি আর সবার ভালো লাগবে আশা করছি একটু ধৈর্য ধরে যদি আমরা আজকের লেকচারটা শুনি সো ফাদার ওয়াজ ইন দ্য আর্মি অল থ্রু দা ওয়ার দি ফার্স্ট ওয়ার আই মিন সো up to the age of five i never saw much of him, uh, and what i saw did not worry me. sometimes i woke and there was a big figure in khaki peering down at me in the candlelight. sometimes in the early morning i heard the slamming of the front door and the clatter of nail boots down the cobbles of the lane. these were father's entrances and exits. like shanta claus, he came and went mysteriously. সো আমরা গল্পটা যদি লাইন বাই লাইন পুরোটু পড়তে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে লেকচারটা শুনতে ভালো লাগবে না আমরা বেশ কিছু জেনারেল আইডিয়া যেখানে আছে সেগুলো কিছুটা সংক্ষেপে সাম আপ করে যাব এবং কিছুটা স্কিপ করে যাব দুই এক লাইন সে এটা আমাদের লেকচার এবং আমাদের গল্প বোঝার সুবিধার্থেই ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ভাবানুবাদে গল্পটা বুঝতে হবে লিটারেচার সবসময় ভাবানুবাদ ভাবানুবাদের উপরে বেশি জোর দিতে হয় আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে ল্যারি যেহেতু একটা ছোট বাচ্চা আর সেই যেহেতু গল্পের ন্যারেটর অতএব তার অনেক এই চাইল্ডিশ অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলোর আসলে তেমন কোনো মিনিং নেই ওকে হ্যাঁ দুই চারটা ওয়ার্ড সে ইউজ করবে বা দুই চারটা কথা সে হয়তো খাপ ছাড়া মনে হবে যেগুলো আসলে কোনো মিনিং নেই সেগুলো নিয়ে আমাদের বেশি মাথা না ঘামিয়ে মূল থিমটার উপরে আমাদের নজর দিতে হবে ওকে সো উনি ও বলেছে যে আমি আমার পাঁচ বছর বয়স পর্যন্ত বাবার সাথে আমার তেমন একটা দেখা সাক্ষাৎ খুব একটা আমার হয়েছে বলে মনে পড়ে না কারণ বাবা ওই যে কাজ থেকে আসতো এসে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার পাশে খাকি ড্রেস পরা কেউ কেউ একজন হয়তো শুয়ে আছে বা এরকম একটা কিছু যে হ্যাঁ সে পেয়েছে তার পাশে শুয়ে আছে এবং হঠাৎ অথবা তার ঘুম ভাঙতো এই সময় দেখতো যে বাইরের রাস্তা দিয়ে বুটের শব্দটা মিলিয়ে যাচ্ছে মানে তার বাবা আবার অফিসে চলে যাচ্ছে বা সেই যেখানে আসছিল সেখান থেকে ক্যাম্পে চলে যাচ্ছে এটা ছিল তার বাবার এক্সিটস এক্সিটস তার ফাদার্স সাথে তার বাবার খুব একটা দেখা সাক্ষাৎ হতো না সান্তাক্ল এর মতো সে আসতো এবং যেত তো সো শান্তাক্ল কেন ইউজ করেছে ওই আমি বললাম যে সে ছোট একটা বাচ্চা সো ক্লজ সে ইউজ করেছে কারণ শান্তাক্ল তার কাছে এরকম একটা কিছু যে সব সময় আসে না সব সময় তার সাথে দেখা হয় না এরপরে কি বলেছে দেখি আমরা হাইলাইট করা জায়গাগুলো একটু বেশি জোর দিব্যাক্টমফে বিগ ব্যাড ইন দ্য আর্লি মর্নিং হ্যাঁ মানে আমি আসলে তার আসা যাওয়া বেশি একটা পছন্দ করতাম না হ্যাঁ সে তো ছোট মানুষ ছোট আর ছোটবেলা থেকেই বাবাকে সে দেখে না ছোটবেলা থেকেই বাবা থাকে আর্মিতে হ্যাঁ পাঁচ বছর বয়স পর্যন্ত তার বাবার সাথে তার খুব একটা দেখাই হয় নাই সে নিজেই বলতেছে সো সে বাবা আসলে তার কেন ভালো লাগে না তো মায়ের সাথে কেমন জানি তার একটা মানে কি জানি একটা মনে হয় মায়ের সাথে যেন তার কি যেন একটা আছে এরকম একটা তার কাছে মনে হয় সো এই জন্য সে বাবাকে বাবার আসা যাওয়াটা খুব একটা পছন্দ করতো না সো বাবা যখন আসতো এখানে কিছু বিষয় আছে যেমন বাবার বিভিন্ন ধরনের যে সে যেহেতু আর্মিতে ছিল তার বিভিন্ন ধরনের জিনিসপত্র মডেল মেড অফ বুলেট কেসেস জার্মান হেলমেটস ব্যাজেস বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে একটা বক্স ছিল হ্যাঁ সেই বক্সটা একটা ওয়ার্ডড্রপের উপরে রেখে দেওয়া হতো ইন কেস দ্য এভার কেম ইন হ্যান্ডি মানে সে তো ছোট বাচ্চা ওই বক্সটা উপরে রেখে দেওয়া হতো যেন তার হাতে হাতের নাগাল না আসে কিন্তু তার বাবা যদি না থাকতো ওকে হোয়েন his ফাদার হোয়েন হিজ ব্যাক ওয়াজ টার্ন মানে তার বাবা যদি না থাকতো মাদার লেট মি গেট a চেয়ার অ্যান্ড রামেজ থ্রু হিজ ট্রেজার্স শি ডিড ইন্ট সিম টু থিঙ্ক সো হাইলি অব দেম অ্যাজ হি ডিড মা কিন্তু আমাকে ওই বক্সটাকে ধরতে দিত ওই বক্সের মধ্যে আমি যা ইচ্ছা তাই করতাম হ্যাঁ ঘাটাঘাটি করে খুব মজা নিত সে যে তার এই ধন সম্পদ আসলে সে আর্মির সেই গুরুত্বপূর্ণ অনেক হয়তো অনেক কিছু রাখছে বা এই অনেক পুরাতন অনেক কিছু হয়তো কালেকশন করে রেখেছে তো বলেছে যে মা তাকে সেটা ধরতে দিত কিন্তু কিন্তু বাবা না ওকে এবং মা সেগুলোকে গুরুত্বপূর্ণ এতটা মনে করতো না ঠিক বাবা যতটা মনে করতো ওকে এরপরে বলেছে দ্য ওয়ার ওয়াজ দা মোস্ট পিসফুল পিরিয়ড অফ মাই লাইফ হ্যাঁ কি আইরনি একটা ব্যাপার যে যুদ্ধই ছিল তার জীবনের সবচেয়ে শান্তির সময় একটা কমপ্লিট একটা আয়রনী কেন বলেছে কারণ যুদ্ধের সময় বাবা তো বাসায় থাকে না সো এই জন্য তার খুব শান্তির সময় তো সে বাবার মায়ের সাথে সুন্দরভাবে চলাফেরা করতে পারে ঘুরতে পারে অ্যান্ড Life never seemed, I Life never seemed so simple and clear and full of possibilities as then. I put my feet out from under the clothes. I called them Mrs. Left and Mrs. Right, and invented dramatic situations for them in which they discussed the problems of the day. At least Mrs. Right did. She was very demonstrative, but I hadn't the same control of Mrs. Left, so she mostly contented herself with nodding agreement. সে খুব মজার একটা ব্যাপার দেখিয়েছে যে ছোট বাচ্চা সে বলছে যে বাবা যখন না থাকতো তখন আমার ভালো লাগতো আমি সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ বা আমার জামার মানে জামা থেকে পা দুটো বের করে দিয়ে হ্যাঁ আমি এই দুই দুই পায়ের সাথে কথা বলাইতো একজন হচ্ছে মিসেস লেফট আর একজন মিসেস রাইট একজন হচ্ছে লেফট ভাবি আর একজন হচ্ছে রাইট ভাবি তো এখানে মিসেসটা কেন ইউজ করেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সে ছোটবেলা থেকেই সে তার মাকেই দেখে এবং মা তো আশেপাশের মহিলাদের সাথেই বেশি কথা বলে অন্য কারোর সাথে তো কথা বলে না সো গেলে তো মিসেস অমুকের বাসায় যায় মিসেস এক্স এর বাসায় যায় মিসেস ওয়াই এর বাসায় যায় এরকম কারো বাসায় যায় সো সে যে খেলছে তার দুই পাকে নিয়ে এক পায়ের সাথে আরেক পাকে কথা বলাচ্ছে সো এক পায়ের নাম দিয়েছে মিসেস রাইট আরেক পায়ের নাম দিয়েছে মিসেস লেফট সো এখানে আরেকটা মজার কথা বলেছে যে মিসেস রাইট একটু বেশি সবকিছু শেয়ার করতো মানে ডান পাটা বেশি নড়াচড়া করতো দেখে সে বলেছে যে মিসেস রাইট বেশি শেয়ার করত এবং মিসেস লেফট শুধু মাথা নাড়াতো হুম হুম না না ঠিকই বলেছেন না ওকে ঠিকই বলেছেন মানে ব্যাপারটা এই আর কি যে সে মিসেস রাইট আর মিসেস লেফট হিসেবে তার দুই পাকে নিয়ে সে এরকম খেলা করত আওয়ার্স ওয়াজ দ্য অনলি হাউস ইন দ্য টেরেস উইদাউট এ নিউ বেবি and mother said we could not afford one till father came back from the war because they cost 17 and 6 ও মনে করতো ছোট ছোট বাচ্চা মনে হয় কেনা যায় ও বল ও বলতে চেয়েছে যে তারা যে চত্বরে থাকে বা যে কলোনিতে থাকে সেখানে তাদের বাসা ছাড়া অন্য সব বাসায় ছোট ছোট বাচ্চা আছে মানে আরো পিচ্ছি বাবু আছে হুম তো সে মাঝে মাঝে বলতো যে তার হয়তো মায়ের সাথে কথা বলতো যে ছোট্ট একটা বাবু হইলে তো আমি খেলতে পারি হ্যাঁ তাই এরকম একটা বাবু তুমি কিনে আনো না কেন ও তো ছোট বাচ্চা ও তো বোঝে না যে বাবুটা কিভাবে হচ্ছে ঠিক আছে সে এই জন্য বলতেছে যে সিক্স এটা একটা ওই চাইল্ডিশ ল্যাঙ্গুয়েজ যে এই টাকা দিয়ে আমি বাবুটাকে আমরা কিনে আনতাম কিন্তু মা কি বলেছে যে তোমার বাবা ফিরে না আসা পর্যন্ত আমরা বাবু নিতে পারবো না সো মা কিন্তু মায়ের সেন্সি ঠিক বলেছে কিন্তু ও ভাবছে যে মা বাবা আসলে হয়তো বা আমরা এই সেভেন্টিন নাইন সিক্স টাকাটা পাবো যেহেতু বাবা টাকা পাঠায় সো এরপরেই বোধহয় আমরা বাবু আনতে পারবো দ্যাট শোড হাউ সিম্পল শি ওয়াজ সে মানে তার চিন্তাধারায় সে বলছে যে আরে মা কত সিম্পল ছিল দ্য জিনিস অফ দ্য রোড হ্যাড এ বেবি অ্যান্ড এভরি নিউ দে কুডেন্ট অ্যাফোর্ড সেভেন্টিন অ্যান্ড সিক্স যে ওই যে জিনিসরা থাকে জিনিসদের একটা বাবু আছে কিন্তু জিনিসরা তো অনেক গরিব তারাদের সেভেন্টিন অ্যান্ড সিক্স নাই ইট ওয়াজ প্রবাবলি এ চিপ বেবি মনে হয় এটা খুব অল্প টাকার বেবি বেশি টাকা মনে হয় লাগে নাই সো একটি চাইল্ডিশ ল্যাঙ্গুয়েজ এখানে দেখো এরপরে বলেছে তারা আফটার ব্রেকফাস্ট উই ওয়েট ইন টু টাউন হার্ড ম্যাস অ্যাট সেন্ট অগাস্টিনস অ্যান্ড সেড এ প্রেয়ার ফর ফাদার অ্যান্ড ডিড দ্য শপিং তারা মায়ের সাথে সে নিয়মিত কী কী কাজ করে তার মধ্যে কিছু কথা বলেছে বাজার মার্কেটে গেলো চার্চে গিয়ে বাবার জন্য একটু দোয়া করলো যে বাবার জন্য সহিস সালামত আবার ফিরে আসে হ্যাঁ অ্যান্ড ইফ দ্য আফটারনুন ওয়াজ ফাইন উই আই ওয়ান্ট ফর এ ওয়াক ইন দ্য কান্ট্রি অর এ ভিজিট টু মাদার্স গ্রেট ফ্রেন্ড ইন দ্য কনভেন্ট মাদার সেন্ট ডোমিনিক মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে মাদার সেন্ট ডমিনিক উনি একজন চার্চের কোনো একজন ব্যক্তি বা একজন মহিলা সম্মানিত মহিলা যিনি হয়তো বা এই রিলিজিয়াস কেউ একজন যিনি হয়তো এই দোয়া করায় বা এই প্রার্থনা করায় সাহায্য করেন সো এরপরের প্যারাই যেটা বলেছে যে ওয়ান মর্নিং আই গোট ইন টু দ্য বিগ বেড অ্যান্ড দে আর ওয়াজ ফাদার ইন হিজ ইউজুয়াল সান্তা ক্লজ ম্যানার এক রাতে আমি ঘুম থেকে উঠলাম উঠে দেখি সেই সান্তা ক্লজের মতো আমার পাশে শুয়ে আছে বাট লেটার ইনস্ট অফ ইউনিফর্ম হি পুট অন ইজ বেস্ট ব্লু স্যুট অ্যান্ড মাদার ওয়াজ অ্যাজ প্লিজড অ্যাজ এনিথিং কিন্তু সেদিন তার ইউনিফর্মের বদলে সে তার প্রিয় ব্লু একটা স্যুট নীল কালারের একটা স্যুট আছে জামা আছে সেটা পরে রয়েছে আর মা যে কী খুশি মানে তার ছোট তার ছোট্ট সেন্সে যেটা আসছে যে মা খুব খুশি ছিলেন যে বাবা আসছেন এবং বাবা ইউনিফর্ম পরা নাই তার মানে কি বাবা হয়তো অনেক দিনের জন্য আসছেন এবার অ্যান্ড আই সো নাথিং টু বি প্লিজডাবাউট আমার কাছে তো খুশি হওয়ার মতো কিছু লাগতেছে না বিকজ আউট অফ ইউনিফর্ম ফাদার অজ অল টুগেদার লেস ইন্টারেস্টিং তাছাড়া ইউনিফর্ম ছাড়া বাবাকে তো খুবই মানে একদম মজার কোনো বিষয়ই মনে হয় না এটা সে কেন বলেছে কারণ ইউনিফর্ম পড়লেই তো বোঝা যাচ্ছে যে সে চলে যাবে এখন এবং সে খুশি সে মাকে নিয়ে থাকতে পারবে কিন্তু মানে বাবা আসলে তো সে খুশি হয় না যে কারণে সেইভাবে কথাটা বলেছে বাট শি অনলি ওয়ান্ট টু ম্যাস টু থ্যাংক গড ফর হ্যাভিং ব্রড ফাদার সেফলি হোম তার মা শুধু বলতো যে যাক থ্যাংক ইউ মানে থ্যাঙ্কস গড যে তোমার বাবা ফিরে আসছে আমরা যে দোয়া করছিলাম আমাদের প্রার্থনাটা কবুল করেছে গড দ্য আইরন অফ ইট দা আইরনি অফ ইট মানে তার কাছে এটা আইরনি মনে হয়েছে কারণ সে তো চায় না যে বাবা বাসায় থাকুক এবং আই ডিসক হার লুকিং এখানে বলেছে i আই her হার লুকিংসার্স তার মা কোনো কারণে একটু চিন্তিত ছিল বিকজ ইট ডিস্ট্রয়েড হার গুড লুকস হ্যাঁ যে আমার মা কে চিন্তিত অবস্থায় আমি দেখতে পারি না কারণ এটা মায়ের সুন্দর চেহারাটাকে নষ্ট করে সো আই ইন্টারাপ্টেড হিম হ্যাঁ সে কথা বলতে গেল এখন যেহেতু যুদ্ধ নেই যেহেতু চাকরির ওখান থেকে হয়তো বা সে চলে আসছে তাদের হয়তো টাকা পয়সার কোনো সমস্যা থাকতে পারে এখানে অনেক কিছু আছে আরও ডিসকাশনে যে তাদের ফ্যামিলি ফ্যামিলিয়াল কোনো প্রবলেম থাকতে পারে মায়ের একটু মন খারাপ ছিল সো জাস্ট এ মোমেন্ট ল্যারি শি সেড জেন্টলি দিস ওয়াজ অনলি হোয়াট শি সেড হোয়েন উই হ্যাড বোরিং ভিজিটর্স সো আই অ্যাটাচ নো ইম্পর্ট্যান্ট টু ইট অ্যান্ড ওয়্যান্ট টকিং হ্যাঁ এরকম জাস্টে মোমেন্ট ল্যারি বলে কখন মা শুধু তখনই বলে যখন এই বোরিং মেহমানরা আসে হ্যাঁ কিছু বোরিং মেহমান আসে তখন তাদের সামনে মানে খুব বেশি ভদ্রতা দেখানোর দেখাতে হয় এবং তখন মা আমাকে বকা দেওয়ার সময় এরকম কথা বলে সো ডু বি কোয়াইট ল্যারি শি সেড ইমপেশেন্টলি ডোণ্ট ইউ হিঅ মি টকিং টু ড্যাডি আমি যে বাবার সাথে কথা বলছি দেখছো না

এরকম দোয়ার দরকার নাই মনোযোগ দিয়ে এরকম দোয়া করার দরকার নাই ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ সো হোয়াই আর ইউ টকিং টু ড্যাডি আই আস হি উইথ অ্যাজ গ্রেট এ শো অফ ইনডিফারেন্স অ্যাজ আই কুড মাস্টার ড্যাডির সাথে কথা বলার গেছি তুমি এত কথা বলো কেন বিকজ ড্যাডি অ্যান্ড আই হ্যাভ বিজনেস টু ডিসকাস নাও ডোন্ট ইন্টারাপ্ট এগেইন ইন দ্য আফটারনুন অ্যাট মাদার্স রিকোয়েস্ট ফাদার টুক মি ফর এ ওয়াক বিকেলে মা তার মায়ের রিকোয়েস্টে বাবা তাকে হাঁটতে নিয়ে গেল এবং এখানে যে কথাগুলো আছে এই কথাগুলোর মধ্যে একটা যে তার বাবার সাথে সে হাঁটছে এবং নর্মালি তার বাবা একটু ক্লান্ত যেহেতু অনেক সবসময় হ্যাঁ ক্লান্ত মাঝে মাঝে এখানে বলেছে যে আই দ্যাট হি লিন্ড এগেনস এ ওয়াল কোনো ওয়ালের সাথে হেলান দিয়ে থাকলে সে একটু বেশি ক্ষণই থাকতে চায় হ্যাঁ এবং সে তখন এই ডিস্টার্ব করে বাবা চলো বা এরকম হ্যাঁ চলে যায় সো তার মা থাকলে সাধারণত এখানে বলে এইখানেই যে এখানে আছে যে মা যদি এই অবস্থায় থাকে যে মা হয়তো কারোর সাথে কথা বলছে মার্কেটে গিয়ে বা কোথাও একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে তখন সে যদি ডিস্টার্ব করে মা হয়তো বলে ল্যারি ইফ ইউ ডোন্ট বিহেভি ইউড সেলফ আইল গিভি ওয়াই গুড স্ল্যাপ হ্যাঁ একটা চটকানা দিব একটা থাপ্পড় দিব। আর এরকম করবো না কিন্তু বাবা কিন্তু সেটা বলছে না বাবাকে সে যতই ডিস্টার্ব করছে কারণ বা স্বাভাবিকভাবে সে একটু বেশি পেশেন্ট বেশি মানে ধৈর্যশীল আর্মিতে চাকরি করে সে হ্যাঁ এই ছোটোখাটো এই বিষয়গুলোকে সে এতটা ই নেয় না আই সাইজ হিম আপ অ্যান্ড ওয়ান্ডারফুল উড আই ক্রাই হ্যাঁ বাট হি সিম টু বি টু মোট টু বি অ্যানোয়েড ইভেন বাই দ্যাট যে আমি তাকে বুঝাইলাম আমি কিন্তু কেঁদে ফেলবো তারপরেও সে কোনো নজর দিচ্ছে না রিয়েলি ইট ওয়াজ লাইক গোয়িং ফর এ ওয়াক উইথ এ মাউন্টেন মনে হয় সত্যি আমি একটা পাহাড়ের সাথে মনে হয় বেড়াইতে আসছি ওকে অ্যাট টাইম চা খাওয়ার সময় কি হয়েছে টকিং টু ড্যাডি বিজ্ঞান এগেইন আবার কথা শুরু হয়েছে টকিং টু ড্যাডি হ্যাঁ সে টি টাইমে আবার টকিং টু ড্যাডি শুরু হয়েছে সো সেখানে আবার সে ইন্টারাপ্ট করছিল তখন তার মা হয়তো তাকে আবার বলেছে ইউ মাস্ট বি কোয়াইট হোয়াইল ড্যাডি ইজ রিডিং ল্যারি মাদার সেড ইমপেশেন্টলি হুম যে তোমার চুপ থাকা উচিত যখন তোমার বাবা কোনো কিছু পড়ে ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট শি আইদার জেনুইনলি লাইক টকিং টু ফাদার বেটার দ্যান টকিং টু মি or else that he had some terrible hold on her which made her afraid to admit the truth মানে খুব মজার ব্যাপার এখানে আসলে অনেক কথা বলার খুব ব্রিফলি বলতে হচ্ছে যে সে বলছে যে এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেল হয় সে হয় মা আমার চেয়ে বাবার সাথে কথা বলতে বেশি পছন্দ করে অথবা অথবা বাবা হয়তো তা বাবার হয়তো কোনো একটা হোল্ড আছে মায়ের উপরে যে যে কারণে মা ভয় পেয়ে সত্যটা প্রকাশ করছে না যে মা আমার সাথে কথা বলতে চায় হ্যাঁ মানে তার চিন্তা চিন্তাধারাই তার কাছে যেটুকু মনে হয়েছে সো মামি আই সেট দ্যাট নাইট হোয়েন শি ওয়াজ মি আপ ডু ইউ থিঙ্ক ইফ আই প্রেড হার্ড গড উড সেন্ড ড্যাডি ব্যাক টু দ্য ওয়ার মাকে বলতেছে মা যদি তোমার কি মনে হয় যদি আমি আবার দোয়া করি প্রার্থনা করি তাইলে কি গড কি ড্যাডিকে আবার যুদ্ধে পাঠাবে মানে সে তো চায় যে যুদ্ধে আবার চলে যাক

আসলে শুধু খারাপ লোকেরা যুদ্ধ লাগায় এটা গড কখনো যুদ্ধ লাগায় না ও আই সেড মানে দেখে মনক্ষুণ হলো সে ভাবছিল হয়তো প্রার্থনা করলে আবার যুদ্ধ শুরু হবে আর বাবাকে আবারও যুদ্ধে চলে যেতে হবে হাওয়ার সে পরের দিন সকালে নেক্সট মর্নিং পরের দিন সকালে আই পুট আউট মাই ফিট অ্যান্ড ইনভেন্টেড লং কনভারসেশন ইন হুইচ মিসেস রাইট ঠক টু দা ট্রাবলস ইউ হ্যাড উইথ আর ওন ফাদার তিলসি পুটি মিন দ্য হোম নিজের এক পায়ের সাথে আরেক পায়ের কথা বলাচ্ছে যে বাবা থাকলে খুব সমস্যা বাবাই করে সেই করে হ্যাঁ মানে দুই পায়ের মধ্যে সে যে কথা বলায় সেই কথাগুলো বলাচ্ছে সো এরপরে যেটা হয়েছে এখানে যেটুকু লেখা বলা আছে সে অনেক সময় আহ সে তো পাশের রুমে ঘুমিয়েছে তার মা বলেছে বাবার বাবাকে এসে যেন ডিস্টার্ব না করে সে সে অনেকক্ষণ খেলাধুলা করেছে হ্যাঁ বিভিন্ন কিছু দিয়ে খেলাধুলা করেছে সে সময় কাটিয়েছে হ্যাঁ ফাইনালি লাস্টে আর সে কিন্তু মানে হি কুড নট বাট কাম টু দ্য নেক্সট রুম হ্যাঁ বাবার রুমে চলে আসছে বা বাবা মায়ের রুমে চলে আসছে যে মানে ওই রুমে কতক্ষণ থাকবে সে তো আসলে বাচ্চা একটা ছেলে হ্যাঁ সে এই রুমে চলে আসছে এসে একটু লাফালাফি করার চেষ্টা করছে বা কথা বলার চেষ্টা করছে মাকে ডাক দিয়েছে মাম্মি আই হামড লাউডলি অ্যান্ড কন্টেন্টেন্টলি যে একটু জোরেই ডাক দিয়েছে মা বলেছে ডিয়ার শি হুইস্পার্ড ডোন্ট ওয়েক ড্যাডি বাবাকে ডেকো না দিস ওয়াজ এ নিউ ডেভেলপমেন্ট বাপরে বাপ কত দূর আগাইছে এখন টকিং টু ড্যাডি ছিল আগে আর এখন বলে বাবাকে না হোয়াই আই আস্ক সিভিয়ারলি বিকজ পোর ড্যাডি ইজ টায়ার্ড পোর ড্যাডি ইজ টায়ার্ড এখন সে বলবে যে পোর ড্যাডি কি বলে এসব বেচারা ড্যাডি মানে এত আদরের হয়ে গেছে ড্যাডি এখন তার কাছে যে পোর ড্যাডি আই নেভার লাইক দ্যাট শর্ট অফ গাছ ইট অলওয়েজ মি অ্যাজ ইনসিনসিয়ার ও আই লাইটলি সো এই তাদের মধ্যে কিছু কথা চলছিল এবং একটা সময় এসে সে তারা চা চা খাচ্ছিল তার বাবা লাস্টে উঠেই গেছে হ্যাঁ একটা সময় যে বাট ইট ওয়াজ টু লেট হি ওয়াজ অর নিয়ারলি সো এবং উঠে সে জিজ্ঞেস করলো তখন তার মা তাকে জিজ্ঞেস করেছে লাইক এ

মায়ের কাছে সে কি মানে মার বাবা কথা বলছে সে মাঝখানে ইন্টারাপশন করেছিল মা তখন তাকে আবার ঘুমাতে যেতে বলেছে এটা নিয়ে আই ওয়াজ মোরটিফাইড সে কিছুটা অপমানিত হয়েছে বলতে গেলে হ্যাঁ অ্যান্ড আই ফেল্ড ইট ওয়াজ অন ফেয়ার অ্যান্ড দেয়ার ওয়াজ ইভেন সামথিং সিনিস্টার ইন ইট সে মানে বিষয়গুলো আস্তে আস্তে আরও জটিল হয়ে যাচ্ছে আরও ভেজাল হয়ে যাচ্ছে হ্যাঁ চা খাওয়ায় চা দেয় আবার চা খেতে বলে খুব মিষ্টি করে যে তোমার কি চা লাগবে এত চা খাওয়ানোর কি আছে মানে সো ফাদার ভার্স সান এখানে সে হচ্ছে ছোটবেলার একটা ব্যাপার যে মা বাবাকে একটু বেশি সময় দিতে চাচ্ছে এবং ছোট বাচ্চাটা সেটা লক্ষ্য করে তার কাছে খারাপ লাগছে ব্যাপারটা কিন্তু আসলে এটা তো সে বলে লাগছে বাকি কিছু তো নর্মালি হচ্ছিল ওকে সো মাম্মি আই শাউটেড আই ওয়ান্ট এ কাপ অফ টি টু মানে আমিও চা চাই তখন মা বলেছে ইয়েস ডিয়ার শি সেক ফ্রম মাম্মি সস তুমি তোমার আম্মুর কাপ থেকেই খেতে পারবে দ্যাটস সেটেলড ইট আম্মুর কাপ থেকে খেতে পারবে মানে কি আমার কাপ দিবে না কেন আইদার ফাদার ওর আই উড হ্যাভ টু লিভ দ্য হাউস যে কোনো একজন ঘরে থাকবে মানে ছোট বাচ্চা তো ওইভাবে সে বলছে আই ডেন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক ফ্রম মাদার সসা আই ওয়ান্টেড টু বি ট্রিটেড অ্যাজ এন ইকুয়াল ইন মাই ওন হোম আমিও মানে সবার মতো সমান সমান আমাকে বিবেচনা করতে হবে আমাকে কেন ওখান থেকে খেতে হবে আমি আলাদা কাপে খাবো ল্যারি আই ওয়ান্ট ইউ টু প্রমিস মিস সামথিং হোয়াট ইজ ইট আই আস টু কাম ডিস্টার্বি ইন দ্য পোর ডিগে মা বলেছে তোমার বাবাকে এরকম আর ডিস্টার্ব করো না সে বলছে পোর ড্যাডি আবারও পোর ড্যাডি হ্যাঁ এই ধরনের কিছু কথা সে ফাইনালি প্রমিস করে যে হ্যাঁ ঠিক আছে আমি আর ডিস্টার্ব করবো না সো ওকে তো এর পরের দিন পরে আরেক দিন সে এরকম ঘুম থেকে উঠে অনেকক্ষণ খেলে টেলে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে ওই রুমে গিয়েছে আবার তার বাবা মায়ের রুমে গিয়েছে হ্যাঁ কারণ সে তো বাচ্চা মানুষ কতক্ষণ আসলে থাকতে পারে এসে চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছে তখন মা তাকে আসতে করে তার মা তাকে বলছে যে হোয়াট ডিড ইউ প্রমিস কি প্রমিস করেছিলে বাট আই ডিড মামি আমি তো অনেকক্ষণ খেলে আছি আই ওয়েল ওয়েল্ড মানে প্রায় মানে কেঁদে ফেলা আর কি এরকম কট ইন দ্য ভেরি অ্যাক্ট আই ওয়াজ কোয়াইট ফর এভার সো লং আমি অনেকক্ষণ চুপ করেছিলাম আর কতক্ষণ থাকবো ওহ ডিয়ার

ঠিক আছে মাম্মি আই সেড উইথ ইকুয়াল ফার্মনেস সেও খুব মানে দৃঢ়তার সাথে বলছে আই থিঙ্ক ইট উড বি হেলদিয়ার ফর ড্যাডি টু স্লিপ ইন হিজ ওন বেড মানে এটা ড্যাডির জন্য খুবই স্বাস্থ্যকর হবে সে যদি নিজের বিছানায় ঘুমায় সো এই কথাটা সে কেন বলেছে যে এটা বাবার জন্য খুব স্বাস্থ্যকর হবে যে বাবা যদি আরেক বিছানায় ঘুমায় এর কারণ হচ্ছে এর আগে আমরা একটু স্কিপ করেছি হয়তো বা লাইনটা যে তার মা একদিন তাকে বুঝিয়েছিল তার মাকে সে বলেছিল যে আমি অন্য রুমে ঘুমাবো তার বাবা এই রুমে তোমার কাছে ঘুমাবে কেন তখন সে বা এরকম না এটা এখন তো এই মুহূর্তে তার কাছে এই প্রশ্নটা আসছে কিন্তু তাকে আগে যে তুমি অন্য রুমে ঘুমালে এটা খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ তাকে হয়তো কারণ ছোট মানুষ তাকে কি দিয়ে বোঝাবে হুম সো যে কারণে আর যেহেতু তার বাবা অনেকদিন পর আসতেন সো তাদের একটা ইন্টিমেসির প্রয়োজন ছিল যে কারণে ব্যাপারগুলোকে এভাবে বুঝাতে গিয়েছেন কিন্তু ছোট বাচ্চা তো সে কি বলে ফেললো যে আমার মনে হয় বাবারও অন্য অন্য বিছানায় আলাদা বিছানায় ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো হবে সিম টু হার বিকজ নাথিং ফর এ মানে মনে যে এই কথা শুনে মা একটু অবাকি হলেন এবং অনেকক্ষণ চুপ করে থাকলেন না ওয়ান্স ফর অল শি অন ইউ আর টু টু বি পারফেক্টলি কোয়াইট গো ব্যাক বেড হুইচ ইজ ইট টু বি হয় চুপ থাকবা নয় নিজের বিছানায় যে ঘুমাবা কোনটা করবা বলো দ্য ইনজাস্টিস অফ ইট গট মি ডাউন তার কাছে মনে হলো তার সাথে ইনজাস্টিস করা হয়েছে সে কি করেছে ঘুরে টুরে এসে ফুল অফ স্পাইট আই গেইভ ফাদার এ কিক বাপ বাপকে একটা কিক মেরে বসছে হুইচ শি ডিড নোটিস মা সেটা দেখে নাই কিন্তু ছোট মানুষ তো খুব কত জোরে আর কিক করবে হ্যাঁ সো এই বাবা উঠে জিজ্ঞেস করেছে কয়টা বাজে সো এখানে বাবার সাথে তার কিছু কথা হয়েছে যে তুমি আবার ঘুমাও মা জিজ্ঞেস করেছে তুমি আবার মা বলেছে তুমি আবার ঘুমাও আইট ইটস অনলি দ্য চাইল্ড গো টু স্লিপ এগেইন নাও ল্যারি ঠিক আছে এটা বাবু করেছে তুমি আবার ঘুমাও এটা এখনো ঘুমে মানে ঘুম থেকে ওঠার সময় হয়নি এটা বোঝাতে চেয়েছে আর কি সো এটুকু নিয়ে এসে বাবাকে একটু বাবা হয়তো বাচ্চাটাকে একটু বকা দিয়েছে এর মধ্যে হ্যাঁ হি গ্রোন দ্যাট ড্যাম চাইল্ড ডাজেন্ট হি এভার স্লিপ হ্যাঁ দুষ্ট ছেলেটা এখন পর্যন্ত ঘুমায় না কেন ব্যাপারটা এরকম আর কি সো ইটস অনলি হ্যাভি ডিয়ার শি সেট কোয়াইটলি এই কিছু এটা করতে একটা অভ্যাস সে ঘুমায় না তুমি এখন ঘুমাও তো সো যাই হোক এরপরে ফাদার স্যাড বোল্ড আপ রাইট ইন বেড শাট আপ ইউ লিটল পাপি ও তারপরে অনেক পেঁচাল পাড়তে ছিল তাকে বলছে তুমি চুপ করো হ্যাঁ কথা বলো না তো ও তখন কি হচ্ছে আই ওয়াজ সো স্টোন ইজ দ্যাট আই স্টপ স্ক্রিচিং নেভার নেভার হ্যাড অ্যানি ওয়ান স্পোকেন টু মিন দ্যাট টোন বিফোর বাপজি ওকে বলছে যে চুপ করো হ্যাঁ দুষ্টু ছেলে তো ও তখন মানে ব্যাপারটাতে খুব রেগে গেছে অ্যান্ড ইট অনলি দেন হোয়েন আই ফুললি রিয়েলাইজ হাউ গড হ্যাড কোডেড মি লিসনিং টু মাই প্রেয়ার্স ফর দ্য সেফ রিটার্ন অফ দিস মনস্টার যে কিভাবে গড এটা আমার প্রতি কি করলো এটা যে এই এই মনস্টারটাকে আমার কাছে আবার ফিরে নিয়ে আসছে হ্যাঁ শাট আপ ইউ আই বল বিসাইড মাইসেল ও ও উল্টা বাবাকে বলতেছে তুমি চুপ করো হ্যাঁ ফার্স্ট দ্যাট ইউ সেট শাউটেড ফাদার এবার বাবা একটু রেগে গেছে ঘুম থেকে উঠছে উঠে এরকম চিৎকার চেঁচামেচি তো এর মধ্যে বাবা রেগে যাওয়াতে মা আবার একটু কেঁদে ফেলছে কারণ মা তো একটু বাবুদেরকে একটু বেশি পছন্দ করে মানে পছন্দ বাবাও করে কিন্তু মানে মায়ের মন তো হাজার হোক ছোট্ট বাবুর জন্য একটু বেশি সে সিম্প্যাথেটিক বা একটু অল্পতেই মানে ফিল করা শুরু করে আর কি তো সে মিক মিক করে একটু কান্না করা শুরু করেছে সো ডোন্ট ইউ সি দা চাইল্ড ইজ ইউজ টু ইউ তুমি কি দেখছো না যে ও তোমার সাথে এত এখনো ইউজ টু হয় নাই কারণ তার বাবা তো আসলে বাসাই থাকতো না বাচ্চাটা যে বাবার সাথে অভ্যস্ত হবে সে তো এতদিন বাসাই থাকতো না এখন না তার যুদ্ধ নাই বলে সে বাসায় থাকছে তার কোনো কাজ নেই এখন আছে বেটার ফেড দেন টট আমার মনে হয় যে মানে খাওয়ার চেয়ে কথা বেশি বলে ঠিক আছে মানে তাকে বা সে সরি তাকে শেখানোর চেয়ে সে খাচ্ছে বেশি হ্যাঁ এরকম আর কি সে বলেছে স্নার্ট ফাদার ওয়েভিং হিজ আর্মস ওয়াইল্ডলি হি ওয়ান্টস হিজ বোটম স্ম্যাকড মনে হয় আর একদম পাছার মধ্যে একটা লাথি মেরে দেই ব্যাপারটা এরকম আর কি উচ্ছ এটা সে যখন বলেছে যে মানে রাগারাগি করতে করতে অনেক সময় মানে অনেক কিছু বলে না ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ যে সে যখন এটা বলেছে তখন দেখো বাচ্চাটাও আবার তখন কিন্তু একটা রিয়াকশন দিয়েছে হ্যাঁ বাচ্চাটা উল্টা বলেছে ইসম্যাক ইউ রোন নিজেরটাই টাই নিজে মারো আইসক্রিম হিস্ট্রিক্যালি ইসম্যাক ইউ রোন শাট আপ মানে সে চিৎকার করছে যে মানে ই করো কথা বল চুপ করো চুপ করো কারণ ও আসলে আস্তে আস্তে ধৈর্য হারিয়ে ফেলেছে যাই হোক অ্যাট দিস লস্ট হিজ পেশেন্স অ্যান্ড লেট ফ্লাই অ্যাট মি আমার দিকে একটু তেরে আসলো হয়তো একটু দুই একটা মারার জন্য খুব ভয়ঙ্করভাবে মারতে আসছিল কিন্তু ছোট একটা থাপ পড়েই মানে ছোট একটু জাস্ট চাপড়েই ওটা শেষ হয়ে গেছে ইট এন্ডেড আপ অ্যাজ এ মেয়ার ট্যাপ ওকে এরপরে আমরা চলে যাব আমাদের আসলে লেকচারটা অনেক লং হয়ে যাচ্ছে সো फ्रॉम दैट মর্নিং আউট মাই লাইফ ওয়াজ এ হেল ফাদার এন্ড আই ওয়্যার এনমিজ ওপেন এন্ড এভয়েড একদম ডাইরেক্ট মানে কোনো কথা নাই শত্রু শত্রু খেলা ওকে বাবার সাথে সে বাবাকে এইভাবে সে বাচ্চা বাচ্চা ছেলে তো

তোমাৰ খেলনা গুলো খেলা উচিত নহয় লাৰি ডেডি ডাণ্ট প্লে উইথ ইয়ৰ্ছ বাটো খেলা না তুমি ফৰ চাম ৰীজন ফাদাৰ লুক এটাৰ এজ ইভ শি হেড ষ্ট্ৰাকিম এণ্ড দেন টাৰ্ণ অৱে উইথ স্কৌল দৌজ আৰ নট হি গ্ৰল্ড টেকিং ডাউন দা বক্স এগেইন টু চি হেড আই লিফটেড এনিথিং চাম অফ দৌজ কিউৰিয়ছ আৰ ভেৰী ৰিয়াৰ এণ্ড ভেলুবল তখন বাবা বলছিল আর কি যেহেতু মা তাকে বাঁচানোর জন্য ওইভাবে বলেছে বাবা বলছে যে না এগুলো সবকে এগুলো খেলনা কে বলছে এগুলো খুব জরুরি অনেক জিনিস আছে যেগুলো মানে রেয়ার পাওয়া যায় না এগুলো আমি এখানে কালেকশন করেছি আর তোমরা এগুলো খেলনার মধ্যে আছে না বাবা একটু রাগের বলেছে যাই হোক আরেকটা সন্ধ্যার কথা বলেছে ওয়ান ইভিনিং হি পার্টিকুলারলি অবনক্স চ্যাটারিংয়েল মাই হেড আর লেডি মাই হ্যাবিট আই মাম্মিট ডুই গোয়িং টু ডু আই গ্রো আপ মা কে বলছে মা তুমি কি জানো যে আমি বড় হয়ে কি করব নো ডিয়ার সি রিপ্লাইড হোয়াট আই এম গোয়িং টু ম্যারি ইউ আই সেড কোয়াইটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন হ্যাঁ বাচ্চাটা ফাইনালি চিন্তা করেছে যে মাকে সম্পূর্ণরূপে নিজের করার জন্য যে মা যে আমার এটা বাবা নিয়ে যাচ্ছে বাবা কেন নিচ্ছে বাবা মাকে ম্যারি করেছে সামহাও যে কারণে বাবা নিয়ে যাচ্ছে সো তার কাছে মনে হয়েছে যে বিয়ে করলেই মনে হয় মাকে সে নিতে পারবে তখন ফাদার গেইব এ গ্রেট গাফ আউট অফ হিম বাট হি ডিন টেক মি ইন আই নিউ ইট মাস্ট অনলি বি ফ্রিটেন্স বাপ তখন জোরে জোরে হা হা করে হেসে দিয়েছে অ্যান্ড মাদার ইন স্পাইট অফ এভরিথিং ওয়াজ প্লিজড মা তো ঠান্ডা মাথায় বলছে আই ফেল শি ওয়াজ প্রোবাবলি রিলিভ টু নো দ্যাট ওয়ান ডে ফাদার্স হোল্ড অন হার উড বি ব্রোকেন তো দেখো বাচ্চাটার কি আইডিয়া বাচ্চাটা বলেছে যে মা খুব খুশি হলো মনে হলো যে এই যে এই লোকটা বাবা যে তাকে আটকে রাখে জোর করে মা এটা ভেবে খুশি হলো যে একদিন হয়তো বা এই এই মানে কারাগার থেকে আমি তাকে মুক্ত করে নিয়ে যাব। ওকে সো ওন দ্যাট বি নাইস শি সেড উইথ স্মাইল ওকে মাদার হোয়াই মম ইজ গ্রেট হ্যাঁ সব রকম সব সময় হ্যাঁ মায়ের উত্তরগুলো আসলে এরকমই হয় মা তখন খুব মিষ্টি করে বলেছে ওন দ্যাট বি নাইস এটা খুব সুন্দর হবে তাই না ইট উইল বি ভেরি নাইস আই সেট কনফিডেন্টলি because we are going to have lots and lots of babies কারণ আমরা অনেক অনেক ছোট ছোট বাবু আনবো সো দেখো ছোট্ট একটা বাচ্চা তার ব্রেনে কিভাবে সাইকোলজিতে এই বিষয়টা ঢুকে গেছে দ্যাটস রাইট ডিয়ার শি সেড প্লাসিডলি আই থিঙ্ক উইল হ্যাভ ওয়ান সুন অ্যান্ড দেন ইউল হ্যাভ প্লেন্টি অফ কোম্পানি মা তখন বলেছে তুমি ঠিকই বলেছো ডিয়ার আমার মনে হয় আমরা খুব দ্রুতই একজন পাবো অ্যান্ড দেন ইউল হ্যাভ প্লেন্টি অফ কোম্পানি এবং তুমি অনেক খেলাধুলা করতে পারবে তখন তার মানে বোঝা যাচ্ছে যে তার মা প্রেগনেন্ট খুব দ্রুতই তাদের একটা বাচ্চা হবে এই মানে তাদের যে সেকেন্ড যে বাচ্চাটা হওয়ার কথা ছিল আমি ফার্স্টেই বলেছিলাম সেই বাচ্চাটা হওয়ার কথা বলছে অ্যান্ড ক্যালামিটি ইট ওয়াজ মানে ডিজাস্টারের উপর ডিজাস্টার এক বাপের জন্যই পারতেছি না বাবা এসে নিয়েই মাকে নিয়ে গেছে এখন আসছে নতুন জ্বালা সনি তার

অনেক বেশি अटेंशन চাই মায়ের এতদিন মা বাবাকে अटेंशन দিয়েছে এখন আবার এই পুচ্চিটার अटेंशन দিয়ে গেছে যাই হোক and it wasn't any longer a question of not waking father the স্লোগান নাও was don't wake সনি এতদিন স্লোগান ছিল কি বাবাকে জাগায়ও না এখন নতুন স্লোগান শুরু হয়েছে মায়ের সনিকে জাগায়ও না ঠিক আছে ঠিক আছে i could not understand why the child would not sleep at the proper time so whenever mother's back was turned i woke him হ্যাঁ আমি এই বিষয়টা বুঝি না এই পিচিটা ঠিক সময়ে ঘুমায় না কেন যখন ঘুমানোর দরকার তখন ঘুমায় না কেন এই জন্য মা একটু অন্যদিকে ফিরলেই আমি এই পিচিটারে উঠাই দিতাম ঘুম থেকে সামটাইমস টু কিপ হিম অ্যাওয়েক আই পিঞ্চ হিম অ্যাজ ওয়েল মাঝে মাঝে চিমটিও কাটতো মাদার কট মি এট ইট ওয়ান ডে অ্যান্ড গেভ মি এ মোস্ট আনমার্সিফুল ফ্লেকিং যে মা একদিন তাকে ধরে ফেলছে এবং দিছে দুইটা আর কি হ্যাঁ কারণ ছোট বাচ্চাকে সে এরকম চিমটি দিলে তো সমস্যা এই জন্য দুইটা এটা হয়তো ফ্লেকিং বলতে আসলে কি বুঝিয়েছে আমি নিজেও এই মুহূর্তে ধরতে পারছি না হয়তো কোনো ধরনের বকা দিয়েছে বা ছোট একটু আঘাত করেছে চটকানা দেওয়ার মতো কিছু হতে পারে যে মোস্ট আনমার্সিফুল ফ্লেকিং বা হয়তো বকা কিংবা একটা গরম চাহনি হয়তো তাকে দিয়েছে এরকম হতে পারে ওয়ান ইভিনিং হোয়ান ফাদার ওয়াজ কামিং ইন ফ্রম ওয়ার্ক আই ওয়াজ প্লেইং ট্রেন্ডস ইন ফ্রন্ট অফ গার্ড ইন দ্য ফ্রন্ট গার্ডেন

তার ভিতরে সাইকোলজিতে এমন ভাবে ঢুকেছে যে তার মাকে সে কোনোভাবেই মানে নিতে পারছে না কয়দিন বাবার কাছে থাকলো এখন আবার সনি আসছে এখন আবার সনির কাছে মা চলে গেছে সো কি বললা তুমি আই ওয়াজ অনলি টকিং টু মাই সেলফ আই রিপ্লাই ট্রাইং টু কনসিল মাই প্যানিক হ্যাঁ মানে নিজের থেকে নিজেই বলতেছিল আমি তো নিজের সাথে কথা বলছিলাম ইটস প্রাইভেট এটা বলা যাবে না হ্যাঁ হি টার্ন অ্যান্ড ওয়েন্ট ইন উইদাউট এ ওয়ার্ড সে আর কথা না বাড়িয়ে চলে গেল যাই হোক এরপরে যেটা হয়েছে ধীরে ধীরে মা সনির প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং বাবাও যেন মানে মায়ের মায়ের থেকে একটু দূরে সরে যাচ্ছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলেছে দেখো যে এই জায়গাটাই ফাদার স্টার্টেড বিং কোয়াইট নাইস টু মি বাবা কেন জানি আমার প্রতি খুব মিষ্টি হওয়া শুরু করলো বাবা জানি কেন আমার খুব আপন হতে লাগলো

যাই হোক ফাদার ওয়াজ অ্যাট্রাকটিভ বাবা কখনো অ্যাট্রাকটিভ ছিল না বাট হি হ্যাড এ ফাইন ইন্টেলিজেন্স কিন্তু বাবার খুব বুদ্ধি ছিল এন্ড হি স থ্রু সনি অ্যান্ড নাও হি নিউ দ্যাট আই স থ্রু হিম অ্যাজ ওয়েল মানে বাচ্চার ল্যারির যে চিন্তা ল্যারি ল্যারির জায়গায় আছে যে বাবা কিন্তু বুদ্ধিমান সে বুঝতে পেরেছে যে আমি বাবার জন্য যে কষ্ট পাচ্ছিলাম বাবা এখন সনির জন্য সেই কষ্ট পাচ্ছে কারণ বাবা আমার কাছ থেকে মাকে নিয়ে গেছিল আর সনি এখন বাবার থেকে নিয়ে হঠাৎ করে আমি জেগে উঠলাম বেড ফর ওয়াইল্ড মোমেন্ট আই ফেল শিওর ইট মাস্ট বিসেস এন্ড লেফট ফাদার ফর গুড বাট দেন আই হার্ড সনি ইন কনভালশনস ইন দ্য নেক্সট রুম এন্ড মাদার দে এক রাতে ঘুম ভেঙে দেখি আমার পাশে কে যেন শুয়ে আছে আমার কাছে মনে হলো যাক মা তাহলে তার ভুল বুঝতে পেরেছে বাবাকে রেখে আজীবনের জন্য আমার কাছে চলে আসছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি আবার সনির কান্না শুনলাম আর মায়ের গলা শুনলাম দেয়ার দেয়ার মানে আমরা যে বাবুদের ঘুম পারে না ও এরকম করে কিন্তু আমরা ঘুম পাড়াই আমাদের কনটেক্সটে হ্যাঁ বা বাবু ঘুমাও আমার বাবু ঘুমায় রে এরকম হ্যাঁ আর ওরা বলে দেয়ার দেয়ার সো অ্যান্ড আই নিউ ইট ওয়াজ এন শি তখন বুঝলাম যে তাহলে তো এটা মা না ইট ওয়াজ ফাদার এটা তার কাছে একটা অন্যরকম ব্যাপার ইট ওয়াজ ফাদার হ্যাঁ অ্যান্ড হি ওয়াজ লাইং বিসাইড মি ওয়াইড অ্যাওয়েক ব্রেথিং হার্ড অ্যান্ড অ্যাপারেন্টলি অ্যাজ ম্যাড অ্যাজ হেল হ্যাঁ মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে মানে সারা রাত তো ঘুম হয় না যখন নতুন একটা বাবু হয় ঠিক আছে সারা রাত কিন্তু বাবা মায়ের ঘুম হয় না সো বাবা হয়তো অনেকক্ষণ এরকম ছিল তারপরে চিন্তা করছে ঠিক আছে আমি তাহলে ল্যারির রুমে যে ল্যারির বিছানায় যে একটু ঘুমাই ঠিক আছে কারণ অনেকক্ষণ এরকম সে তো দিনের বেলাও দেখা যাচ্ছে বাইরে কাজ করতে গেছে তো রাতেও যদি সে না ঘুমায় সে কারণে সে হয়তো একটু এই ন্যাপ নেওয়ার জন্য বা একটু ঘুম মানে ঘুমানোর জন্য ওই রুমে গিয়েছে তখন সে তাকে বিধ্বস্ত লাগছে হয়তো অনেকক্ষণ ঘুম হয় নাই রাতের বেলা হ্যাঁ সেও হয়তো সনিকে অনেকক্ষণ রেখেছে সময় দিয়েছে তো এই যে ব্যাপারটা একটা ফিলোসফিক্যাল একটা ব্যাপার যে লাইফ ফিলোসফি এখানে দেওয়া হয়েছে হ্যাঁ আফটার এ হোয়াইল ইট কেম টু মি হোয়াট হি ওয়াজ ম্যাড অ্যাবাউট একটু পরে আমি বুঝলাম সে আসলে কেন পাগল হইছে। মানে বাবার কথা বলছে যে বাবা আসলে কেন পাগল হয়েছে টু ওয়াজ হিজ টার্ন নাও এইবার এটা তার টার্ন এত দিন যে আমি পাগল হয়েছিলাম এইবার হ্যাঁ বুঝবো যে পাগল হওয়া কারে কয় আফটার টার্নিং মি আউট অফ দ্য বিগ বেড হি হ্যাড বিন টার্নড আউট হিমসেলফ ওই বড় বিছানা থেকে আমারে বাইর করে দিছিল এখন সনি এসে বাবারে মায়ের কাছ থেকে ওই বড় বিছানা থেকে বের করে দিছে এইবার ঠেলাটা বুঝুক হ্যাঁ এন্ড মাদার হ্যাড নো কনসিডারেশন নাও ফর এনিওয়ান বাট দ্যাট পয়জনাস পাপ সনি কারণ মা এখন অন্য কারো কিছু বিবেচনা করে না শুধুমাত্র সনি ছাড়া হ্যাঁ ওই দুষ্টু বজ্জাত সনি ছাড়া ব্যাপারটা এরকম আর কি আই কুড নট হেল্প ফিলিং সরি ফর ফাদার আমার খুব কষ্ট হলো বাবার জন্য কারণ কি সে নিজে যেই কষ্টটা পেয়েছে হ্যাঁ তার কাছে এই জন্য মনে হয়েছে ইস বাবারও এখন সেরকম কষ্ট লাগছে সো ইট ইটস ভেরি মানে এত সিগনিফিক্যান্ট এখানে লাইফ ফিলোসফি সাইকোলজি এত পজিটিভ ভাবে সাইকোলজির চেঞ্জগুলো দেখানো হয়েছে মানে ফ্রাঙ্কো কনর ইজ আউটস্ট্যান্ডিং রাইটার একজন ঠিক আছে আই হ্যাড বিন থ্রু ইট অল মাই সেলফ অ্যান্ড ইভেন অ্যাট দ্যাট এইজ আই ওয়াজ ম্যাগনানিমাস আই বিগ্যান টু স্ট্রোক হিম ডাউন অ্যান্ড সেই দেয়ার দেয়ার হ্যাঁ ওকে সে তো একটা বাচ্চা মাত্র পাঁচ বছর হয়নি এখনো বা হয়েছে এই সময়ে বাবা যখন আসছে তো বাবার জন্য তার খুবই খারাপ লাগছে খুব সরি ফিল করছে তখন বাবার বাবা তো অন্যদিকে ঘুরেছিল তখন বাবাকে সে ওই ঘুম পাড়াচ্ছে ও বাবা ঘুমাও ওকে মানে তার কষ্ট লেগেছে যে ইস এই হ্যাঁ মানে বাবাকে সে একটা ইনোসেন্ট বা বাবাকে সে ভিকটিম ভেবে যে আহারে বেচারাকে বের করে দিছে ওই ঘরের দিকে তাকেও ঘুম পাড়াচ্ছে দেয়ার দেয়ার ওকে

তখন ওই তাকে বুকে নিয়ে সে ঘুমিয়ে পড়লো মানে শুয়ে থাকলো তখন সে মানে বাবার বডিটাকে আর কি কি এখানে লাস্ট লাইনে সে ভেরি বনি বনি মানে 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 বোন হাডি যেহেতু আর্মিতে চাকরি করে সে তো ওরকম হি ওয়াজ ভেরি বনি এরকম বুঝেছে বাট বেটার দেন নাথিং কিন্তু কিছু না থাকার চেয়ে মানে একেবারেই না থাকার চেয়ে কিছু তো আছে সো হি ওয়াজ বেটার দেন নাথিং এইভাবে সে তার লাইফ ফিলোসফিটাকে এখানে প্রকাশ করেছে ফাইনালি কি বলেছে অ্যাট ক্রিসমাস হে ওয়ান্ট আউট অফ হিস ওয়ে টু বাই মি এ রিয়েলি নাইস মডেল রেলওয়ে এবং পরের ক্রিসমাসের সময় কিন্তু একটা সুন্দর একটা মডেল রেলওয়ে কিনে দিয়েছিল তার বাবা তাকে সো এইভাবে আসলে এই ইডিপাস কমপ্লেক্স গল্পে ল্যারির মাধ্যমে একটা চাইল্ড সাইকোলজিটাকে ফুটিয়ে তুলেছে এখানে ফ্রাঙ্ক ও কনর খুবই চমৎকারভাবে এবং বলেছি যে ফ্রয়েড যে ব্যাপারটা ডিসকাস করেছিলেন যে কমপ্লেক্স যে টার্মটা দিয়েছিলেন যে ইরিপাস কমপ্লেক্স হ্যাঁ যে ছোট্ট বাচ্চা মায়ের কাছে থাকতে থাকতে একটা সময় হ্যাঁ তার প্রতি যে অ্যাট্রাকশনটা ফিল হয় সে আস্তে আস্তে এটা তার সেই অ্যাট্রাকশনটা মানে গ্রো করে এটাকে ব্যাখ্যা করতে গিয়ে আস্তে আস্তে এটা বলেছেন যে একটা সময়ে তার কাছে মনে হয় আমার এরকমই একজন মানুষ আজীবনের জন্য লাগবে তখন সে অপোজিট জেন্ডারের প্রতি একটা ফিল করা শুরু করে এই যে একটা মানে একটা কি বলবো ইউনিভার্সাল ব্যাপার হ্যাঁ এই ইউনিভার্সাল ব্যাপারটাকে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন আবার ফ্রাঙ্কো কনট তার গল্পের মধ্য দিয়ে সো এটাই ছিল আমাদের আজকের গল্পের মূল কথাগুলো সো আশা করছি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভালো লেগেছে এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিংবা আমাকে পার্সোনালি জানাতে পারে বা আমাদের যে কোনো ফেসবুক পেজ আছে সেখানেও জানাতে পারবে আমরা সেই ব্যাপারে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমরা যে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলবো যে আমাদের এখানে তাহলে মূল থিমটাই ছিল কিন্তু এই কমপ্লেক্স হ্যাঁ যে ফাদার ভার্সেস সান বা কামিং আপ টু দা এই বাচ্চাটা আস্তে আস্তে সেন্সে আসা হ্যাঁ কিছু চমৎকার ভাবে সো চাইল্ডহুড ভার্সেস অ্যাডোলেসেন্স এরকমও হতে পারে একটা কিছু যে হ্যাঁ যে আর্লি চাইল্ডহুড থেকে সে আস্তে আস্তে বয়সন্ধিকালের দিকে যাচ্ছে আস্তে আস্তে একটু সে বোঝার চেষ্টা করছে হ্যাঁ এবং এই যে ওভারঅল একটা লাইফ ফিলোসফি এখানে কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে যে তার বাবা তাদের কাছে থাকতেন না সো তার মায়ের সাথেই তার অ্যাটাচমেন্ট বেশি ছিল পরবর্তীতে সে বাবার জন্য বাবা যখন আসলেন সে কষ্ট পেত যে বাবার জন্য আমাকে অন্য বিছানায় দিয়ে দিয়েছে এবং পরে যখন পিচ্চি আরেকটা বাবু হলো তখন বাবাকেও আরেক বিছানায় দিয়ে দিয়েছে বা বাবা বাবা এসে তার সাথে ঘুমাচ্ছে এটা কিন্তু সে খুব সিম্প্যাথেটিক্যালি দেখেছে খুব মানে সহমর্মিতার সাথে খুব তার কষ্টটা কিন্তু সে ফিল করেছে যে বাবার কষ্টটা কিন্তু সে ফিল করেছে সো এই সব কিছু মিলিয়ে আমাদেরকে বুঝতে হবে আশা করছি সবার ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ